হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেলেন্ট বায়ো আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল আমাদের একটা বাস্তব জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনা কারণ আমরা সবাই জানি আমরা যখন বাচ্চা থাকি বা এখন যে সমস্ত বাচ্চা আছে সবারই অন্নপ্রাশন ছ থেকে সাত মাসের মধ্যে করা হয় তার আগে অর্থাৎ যেটাকে আমরা মুখে ভাত বলি অর্থাৎ একটা বাচ্চার প্রথম মুখে ভাত খাওয়ানো হয় ছ থেকে সাত মাস পর তো তার আগে কেন করা হয় না বা তার আগে একজন বাচ্চাকে কেন ভাত বা সেই জাতীয় জিনিস খাওয়ানো হয় না সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তাই সবাই বলবো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আর যারা চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন প্রতিনিয়ত নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য এবার শুরু করা যাক আলোচনা আমরা অর্থাৎ যারা বাচ্চারা থাকি তাদের অন্নপ্রাশন ছ থেকে সাত মাস পর এই কারণেই করা হয় কারণ আমরা যে সমস্ত খাবারগুলো ছ থেকে সাত মাস পর খাই যেমন বিভিন্ন ভাত খাই বা মাছ মাংস ডিম বা বিভিন্ন ফ্যাট জাতীয় যে জিনিসগুলো খাই সেই জিনিসগুলো আমাদের শরীরে আমাদের কতগুলো পর্যায় থাকে যেমন প্রথমে আমরা খাবারটাকে গ্রহণ করি খাদ্য গ্রহণের পর আমাদের পরিপাক হয় তারপর শোষণ হয় তারপর আত্মীকরণ হয় তারপর বহিষ্করণ হয় এই যে খাবারটা যে পরিপাক হয় এই যে সেকেন্ড স্টেজ যেটাকে আমরা নর্মাল ভাষাতে হজম করা বলি এই যে খাবারটা পরিপাক হয় এই খাবারটা পরিপাক হওয়ার জন্য আমাদের শরীর থেকে অনেকগুলি উৎসেচক বের হয় যেমন অ্যামাইলেজ যেমন হচ্ছে পেপসিন ট্রিপসিন ইরিপসিন এই নির্দিষ্ট উৎসেচকের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট খাবারকে পরিপাক করা যেমন আমাদের যে অ্যামাইলেজ বলে যে উৎসেচকটা বের হয় সে বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেটকে পরিপাক বা হজম করে যেমন আমাদের বিভিন্ন ভাত বা যে আমরা স্বেচ্ছাস জাতীয় খাবারগুলো খাই সেগুলোকে হজম করে পাকস্তলের থেকে একটা উৎসেচক বেরোয় যেটা নাম হচ্ছে পেপসিন সেই পেপসিন কী করে আমরা যে মাছ মাংস ডিম অর্থাৎ প্রোটিন জাতীয় জিনিসগুলো খাই সেগুলোকে হজম বা পরিপাক করে সেম ক্ষুদ্রান্ত অগ্নাশ এরকম বিভিন্ন যে গ্রন্থি বা বিভিন্ন যে আমাদের পৌষ্টিক তন্ত্রে যে বিভিন্ন অংশগুলো থাকে বিভিন্ন অংশগুলো থেকে বিভিন্ন উৎসেচক বের হয় যেগুলো কিন্তু খাবারটাকে হজমে সাহায্য করে কিন্তু এগুলোর একটা বিশেষ ধর্ম হচ্ছে এরা একটা বাচ্চার যখন ছ থেকে সাত মাস পর এদের কিন্তু সিক্রেশনটা অ্যাকচুয়ালি হয় তার আগে কিন্তু এগুলোর সিক্রেশন হয় না তাই যদি একজন বাচ্চাকে তার আগে ভাত বা ওই জাতীয় জিনিস খাওয়ানো হয় তাহলে কিন্তু সে হজম করতে পারবে না এবং তার কিন্তু বমি হবে এবং মুখের থেকে প্রতিটা খাবার কিন্তু বেরিয়ে যাবে ওকে আর আরেকটা জিনিস জানি যে সেই বাচ্চাকে কিন্তু দুধ খাওয়ানো হয় দুধটা খাওয়ানোর একটাই কারণ যে দুধকে পরিপাক করার জন্য একটা উৎসাহক থাকে সেটা নাম রেডিন ওটা কিন্তু আমাদের জন্মানোর পরেই কিছুদিনের মধ্যেই কিন্তু ওটা কিন্তু আমাদের সিক্রেশন হতে শুরু করে ওকে এই জন্য একটা বাচ্চার অন্নপ্রাশন কিন্তু ছ থেকে সাত মাস পর করা হয় তার আগে কিন্তু করা হয় না যদি ভিডিও থেকে সত্যি উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন